আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওতে আজ আলোচনা করবো কীভাবে দু মধ্যবর্তী এ ধরনের ফাঁকা আপনি ঘরে বসে আঙুল দ্বারা মেসাজ করে এ ধরনের ফাঁকা সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তো ভিওর্টস বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন অনেকেরই দাঁতে এ ধরনের ফাঁকা দেখা যায় আর এ ধরনের ফাঁকা থাকার ফলে খুব সহজেই আমরা যে খাবারগুলো খেয়ে থাকি সেই খাবারের কণাগুলো এ ধরনের ফাঁকার মধ্যে ঢুকে যায় ঢুকে যাওয়ার পরে আমরা অনেকেই সেখানে টুথপিক ব্যবহার করে খাবার বের করার চেষ্টা করি যার কারণে সেখানে ফাঁকাগুলো আরও অনেক বেশি বড় হয়ে যায় এবং এ ধরনের ফাঁকায় যখন খাবার জমে থাকে তখন একই সঙ্গে দুটি দাঁত নষ্ট হওয়ার প্রবণতা দেখা যায় ভিউয়ার্স যদি কারো এ ধরনের ফাঁকা থেকে থাকে তবে সেখানে টুথপিক ব্যবহার করা উচিত নয় উচিত হলো যাদের এ ধরনের সমস্যা রয়েছে তাদের এ ধরনের ডেন্টাল ফ্লসের মাধ্যমে সেই খাবারগুলা বের করা তাহলে মাড়িতেও আঘাত পাবে না আপনার দাঁতও সুরক্ষিত থাকবে এখন আসুন জেনে নিই যে যাদের এ ধরনের ফাঁকা রয়েছে দু দাঁতের মধ্যবর্তী স্থানে ফাঁকা থাকার কারণে সেখানে খাবার গিয়ে আটকে যায় তাদের জন্য ঘরোয়াভাবে কি। পদ্ধতি রয়েছে ভিওয়ার্স এটি হলো ফিঙ্গার বা আঙুল দ্বারা আপনাকে মাড়িতে মেশাজ করতে হবে অর্থাৎ আপনার যে দুই দাঁতের মধ্যবর্তী স্থানে ফাঁকাটি তৈরি হয়েছে সেখানে আপনি এটি হলো উপরের মাড়ির দাঁত তো উপরের মাড়ির দাঁতের ঠিক এইখানে যদি ফাঁকা হয়ে থাকে তাহলে ঠিক উপরের এই যে পোর্শনটা রয়েছে এই যে স্থানটা এইখানে আপনি আস্তে আস্তে উপর থেকে নিচের দিকে এভাবে আঙুল দ্বারা মেশাজ করুন এখানে যখনই আপনি প্রতিনিয়ত কয়েকটা দিন মেশাজ করতে থাকবেন ধীরে ধীরে ঠিক এভাবে উপর থেকে নিচের দিকে আসবে কখনও নিচের থেকে উপরে যাওয়া যাবে না সব সময় উপর থেকে এমনভাবে নিচের দিকে আসতে হবে যখনই এখানে আপনি ধীরে ধীরে মেশাজ করবেন তখন কিন্তু এখানে যে মাংসটা রয়েছে যে মাড়িটা রয়েছে এটি ধীরে ধীরে সেই ফাঁকার ভিতরে প্রবেশ করবে এবং আপনার দাঁতের দুদাঁতের মধ্যবর্তী সেই ফাঁকাটি কিন্তু খুব সহজেই কোনো ঔষধ ছাড়া কোনো ডাক্তারের কাছে যাওয়া ছাড়াই কিন্তু সেই ফাঁকাটা আপনার প্রাকৃতিকভাবেই বন্ধ হয়ে যাবে বিধায় সেখানে আর কোনো খাবার ঢুকবে না এবং টুথপিক ব্যবহার করে আপনার সেই খাবারগুলা বের করতে হবে না যাদের নিচের দাঁতে এ ধরনের সমস্যা রয়েছে তারাও সেম নিচ থেকে উপরের দিকে এমনভাবে ম্যাসাজ করবেন আর যদি উপরের দাঁতে এই ধরনের ফাঁকা হয়ে থাকে তাহলে উপরের ঠিক মাড়ি যেখানে রয়েছে সেই মাড়িতে হালকা হালকা প্রেস করুন হালকা হালকা ম্যাসাজ করুন দেখবেন দুই একদিন করার সাথে সাথেই কিন্তু সেই ফাঁকার ভিতরে যখন এই মাড়ির কিছুটা মাংস নেমে আসবে তখনই আপনার সেই দাঁতের ফাঁকাটি বন্ধ হয়ে যাবে এভাবে অনলি দুইটা থেকে তিনটা দিন পর্যন্ত আপনি ট্রাই করে দেখুন এ ধরনের যদি সামান্য সমস্যা থাকে অল্প সমস্যা থাকলে আপনার সেই ফাঁকাটি মাড়ির মধ্যে মাংস ভরাট হয়ে যাবে এবং এ ধরনের সমস্যা থেকে আপনি ঘরোয়াভাবেই মুক্তি পেয়ে যাবেন নিজে নিজেই তো ভিওর্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম